মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নিউ ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আর দেখো আমি এখানে, আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আর আজকে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি মাঝখানে দুদিন ভিডিও দিতে পারি না, আমার শরীরটা মানে মাথাটা এত ধরছে। দুদিন ভিডিও মানে দিয়েছি, ভিডিও দিয়েছি, রেসিপি দিয়েছি, আর চুল চুলে যে তেল মানে তেল ম্যাসেজকে যে করবে আমার ছেলে, সেই ভিডিওটা দিয়েছি, ঠিক আছে দেখে নিও। আর ডেলি ব্লগের যে ডেলি ভিডিও যে কন্টিনিউ দিই সেটা দিই না, আজকে দিচ্ছি। আর যেহেতু কালকে সোমবার, আজকে রবিবার, আর রবিবার নিরামিষ, নিরামিষে অপর্ণা কী করবে না করবে সারাটা দিন তোমরা স্কিপ না করে দেখো। আর তোমাদেরকে ভালো জিনিস দেখাবো, ইন্ডিয়া থেকে এসেছে, দুদিন ধরে তোমাদেরকে ক্যামেরা দেখাতে পারি না, ক্যাপচার করে রেখেছি দুদিনের ভিডিও, তোমাদেরকে আজকে সেটা করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর দুদিন ধরে দুটো বা মানে দাদা ভাই দুজনে মিলে এসেছে, বুঝলে, সেসব ভিডিওগুলো একটু করে ক্যাপচার করে রেখেছি, কী কী নিয়ে এসেছে আমাদের জন্য, যারা রিসেন্ট সব বাড়ি গেলো না, তারা সব কী কী নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে, আমাদের জন্য আমাদেরকে কী কী পাঠিয়েছে, কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন এই মুহূর্তে দেখাচ্ছি না, এই মুহূর্তে আমি এখন টিফিন নিয়ে বসেছি, দেখেছো আমার ছেলে এই স্কুলে গেলো। আর যেটাকে বলে না নর্মাল একটা মানে ফ্রায়েড রাইস হয় না, নর্মাল বিরিয়ানি যা বলে একটা নিরামিষ, আলু পটল দিয়ে একটা করেছি, ছেলে স্কুলে খেয়ে গেছি, আমার সবাই খাচ্ছি, আমি এখন খাচ্ছি, আমার স্নান পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। কালকে মাথাতে তেল মেখেছিলাম, বুঝতেই পেরেছ যে একটু চ্যালেঞ্জ জিজ্ঞেস ছিল না, অয়েল মানে হেয়ার অয়েল ম্যাসেজিং, হ্যাঁ সন মানে ছেলে করবে, ওটা সেটাই কালকে তেল মেখেছি। বলে আজকে এমনিতেও মাথার যন্ত্রণা হচ্ছে বলে তার মাথাটা তেলটা তুললাম না, তেলটা রেখেই দিয়েছি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। খাওয়া দাওয়া বলতে টিফিন করছি, আমি ওদেরকে খাইয়ে দিয়েছি, আমি এখন টিফিনটা করে নিই। চা খাবো না এত গরমে, চা খাবো না, গরম বলতে কি বৃষ্টি হচ্ছে, উড়াট করে একটু একটু বৃষ্টি হচ্ছে, বুঝলে, কখনো রাত্রিতে হচ্ছে, কখনো মানে ঝিরি ঝিরি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, এইভাবে হচ্ছে জন্য গরম লাগছে। আর সকাল সকাল শরবত খেয়েছি, আর চাটা খাবো না, ওই জন্য একদম ডাইরেক্ট টিফিন নিয়ে বসে পড়েছি। খারাপ লাগে না, ভালো লাগে, ঘি দিয়ে বানিয়েছি, ঘি আলু পটল কচু, যা যা বাড়িতে ছিল তাইতে একটু একটু করে দিয়ে দিয়েছি। স্কুলে খেয়ে যাবে একদম নর্মাল খাবার, বেশি দিচ্ছি দিচ্ছি না। তারপরে টিফিন বলতে পয়সা নিয়ে গেল, বললো পয়সা দাও, টিফিন খেতে চায় না ছেলেটা, এত বদমাস টিফিন খেতে চায় না, পয়সা দিলাম না, পয়সা ঘুরিয়ে নিয়ে আসবে, আবার যদি মনে হয় তো বিস্কুট খাবে, না মনে হয় না খাবে। আর গ্লুকন্ডি পানি গুলে দিয়েছি, এই মাত্র গেল, আমি যদি খেতে বসলাম, আর স্নান তো আমার সকাল সকাল হয়ে যায় জানো, ওই জন্য খেয়ে নিচ্ছি, মাথাটা যন্ত্রণা হচ্ছে, একটু খেয়ে পড়ো, ভালো লাগছে না। আবার দেখা হচ্ছে পরে। আমার জন্য মনে হয় তেল লাগালে বেশি মাথা যন্ত্রণা হচ্ছে। চলো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেল, এটা দিয়ে একটু থেতো করে দিই, গরম লাগছে, ঝিরি 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 বৃষ্টি হচ্ছিল, গরম লাগছে, এখন দেখো পুরো ফেস তেল 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 হয়ে গেছে, গরমের জন্য আবার তেল মেখে আছে, পুরো তেল তেল হয়ে গেছে। দেখলে আজকে দুপুরের লাঞ্চ মেনু নিরামিষ, বড়ি আলু, ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব, কিন্তু রেসিপি শেয়ার করতে পারছি না, কেন মনে তো লাইনটা এত যাচ্ছে আসছে, ফোনের মধ্যে চার্জই নেই, লাইনটা যাচ্ছে আসছে, ফোনে চার্জ নেই একদমই, ওই জন্য রেসিপিটা শেয়ার করতে পারলাম না, একদম অল্প চার্জ আছে, 6% চার্জ আছে এখন মাত্র, দেখো লাইন কোথায়, এখন লাইন আসলো, ওই দেখেছো এখন লাইন আসলো, ওই জন্য চার্জটা এখন দিয়ে দিতে পুরো শেয়ার করতে পারলাম না, একটা ফোন সব দিক দিয়ে মানে চার্জ টেনশন, আর ফোন তো এত চার্জ দিয়ে লাভ নেই, চলো এখন চার্জ দিয়ে দিই, আর শেয়ার করতে পারলাম না, অন্যদিন শেয়ার করবো। ভালো লাগে এই সবজিটা খেতে, নিরামিষ বড়ি দিয়ে, চলো পরে দেখা হচ্ছে। লাইনটা এত যাচ্ছে এত যাচ্ছে এত যাচ্ছে সীমার বাইরে, কি বলবো, কেন যে এখন লাইনটা এইভাবে প্রবলেম, মানে এত লাইনের কি হয়েছে ভগবান জানে, নেপালের
লাইন গেলে কি করে হয় বলো তো, চান্সটা পাবো না, নেট থাকে না, নেটের প্রবলেম হয়ে যায়। আজকে দেখো এই সময় কিন্তু 11:30 থেকে কিছু জনের লাইভ ছিল, লাইভে জয়েন করতো, কিন্তু নেটের জন্য যেতে পার মানে যেতে পারছি না, নেটে নেই, লাইন নেই, যেতে পারছি না। সকাল থেকে ছিলাম কিছু জনের এলবিতে, কিছু জনের লাইভে, আবার এখন যেতাম কিন্তু চলো আপনার দেখা যাচ্ছে দিল দিল হয়ে গেছে, চলো আবারও চলে এসেছি। এখন ঘুমিয়ে পড়েছিল মাথার যন্ত্রণার জন্য না, এখন এখন টিউশন ছুটি আছে আর সবাই দেশে গেছে বলেছিলাম, এখন তো ঘুমতে এলো না, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম, না হলে তো ঘুমানোর টাইম পাই না। আর গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, দেখ আমরা সামনে এসেছি গাড়ির আওয়াজ। আর দেখো ঘুমিয়ে একদম ফ্রেশ ফ্রেশ, ঘুম থেকে উঠে ফ্রেশ 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 একদম ঘুমিয়ে পরিষ্কার হয়ে বসেছি। আর নাহলে তেল তেল ফ্রেশ একদম তেল তেল লাগছিল, বলেছিলাম তোমাদেরকে দেখাবো ইন্ডিয়া থেকে ছুটি এসেছে। আমি দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না আমার ছেলে কোথায় রেখে দিচ্ছে, এখন আমার বাবা শুধু ছেলে বাড়িতে নেই, বাবার কাছে গেল, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, অনেক কিছু দেশ থেকে এসেছে। মানে ওই যে যারা যে দাদাটা যে দাদা দিদি বাবুরা যে গেল না ঈদে, ওরা পাঠিয়েছিল নারিকেল পাঠিয়েছিল, ঝুলি বাদা পাঠিয়েছিল, ছোটো ছোটো ডিম কোচের মতো কি পাঠিয়েছিল, আমি সেই বাবা তো খুঁজে পাচ্ছি না কোথায় আমার ছেলে রাখবে। আর যে রিসেন্ট যে রিসেন্ট যে লাস্টের ভিডিওটা করেছিলাম, ট্রেনে তুলতে গিয়েছিলাম, ওই যে বোন আর ছোটো পুচকি একটা সোনা মা ওদেরকে তুলতে গিয়েছিলাম, ওর মাম্মি পাঠিয়েছে আমাকে, দেখো শাড়ি পাঠিয়েছে, দেখেছো ইন্ডিয়া থেকে কি পাঠিয়েছে, দেখো শাড়ি পাঠিয়েছে। আমি তো কি রাগ দেখালাম ওকে, বললাম তোমার তো দরকার কি ছিল বলো, এমনি অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ প্রেগনেন্ট, তো প্রেগনেন্ট গেল থাকতো, প্রেগনেন্ট আমাকে একটা কথা বলতেই দিল না, ফোনের মধ্যে কথা বাড়াতেই দিল না, ছাপা পাঠিয়েছে। আমি এইসব কালার পছন্দ করি, দেখে বোন দেখে আমার কাছে থাকতো তো অনেকদিন আমার কাছে ছিল, আমার আসবে বাবু হয়ে গেলে আমার আসবে, আর এই কালার পছন্দ করি বলে এই কালারই দিয়েছে, একটু হালকা করে তুলে দেখে দিয়েছি, হ্যাঁ তবু তোমাদেরকে তুলে দেখা শাড়িটা কিন্তু অপূর্ব হালকা এবং খুব সুন্দর। আর আমার আমার বড় মানে বললো কেন পাঠিয়েছে বলো, তার এখন অসুস্থ মানুষ, তাদের এখন কত দরকারই দরকার। আর বললো দিদি তুমি আমি তো ভালোবেসে পাঠাচ্ছি, তুমি ভিডিও বানাবে করবে মন্দিরে যাবে, খালি করি না জানে মন্দিরে যাবে ভিডিও বানাবে, ওই জন্য ভালোবেসে পাঠিয়েছে, ঠিক আছে শাড়িটা তোমাদের তুলে দেখাচ্ছি। আমি না দেখালে আমার শান্তি হবে না, দেখলে এটা হচ্ছে মিনু শাড়ি, না দেখালে আমার শান্তি হবে না, দিয়েছো কেন দেখাবো না বলো, একটু হালকা করে খুলে দেখছিলাম তারপরে তোমাদেরকে দেখাবো বলে। এই সবগুলো আজকে আজকে রবিবার শনিবার, এটা এটা শনিবার আসলো, আর আর নারকেল আর ওই কি কি বললাম ঘুড়ি ভাজা আর হচ্ছে দিলকোষ ওটা এসেছিল বৃহস্পতিবার, বৃহস্পতিবার আর শনিবার আসলো, এই শনিবার আসলো এই ভাইটা, এই ভাইটা নিয়ে এই ভাই মাছ নিয়েছে, এই ভাই মাছ নিয়েছে, যে কুঁদরি নিয়েছে, যে মানে বাড়ির সবজি হয়তো হবে কুঁদরি, হয়তো হয়তো নিজের নিজের পুকুরের মাছ, মাছও মাছ দেশে বাড়ি থেকে তো আনলে এত আনা যাবে না, ওই অল্প অল্প করে সবাইকে দিতে হয়, আনলে সবাইকে দিতে হয়, ওই তো মাছ কুঁদরি তারপরে চানাচুর কি কি সব দিল, কি কি সব দিল কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, হ্যাঁ আমার ছেলে কোথায় রাখলাম দেখতেই পাচ্ছি না, কোথায় যে রেখে দিলাম ঝোলায় ঝোলায় কোথায় গেলে রেখে দিতে পাচ্ছি না, দেখাতে হবে আনন্দের জিনিস, এটা তো আমি দেখিয়ে দিলাম, আর এটা তো করবো অবশ্যই করবো, আর বন্ধুরা ভিডিও দেখতেই পাচ্ছে ফোন তোমাকে অনেক 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 নিয়ে তুমি যে দিদি কেতটা ভালো হয়েছে পাঠিয়েছো, আমি আমি ভালোবাসাটা গ্রহণ করলাম, ঠিক আছে ভালোবাসা গ্রহণ করলাম, শাড়িটা কিন্তু শাড়িটা কিন্তু অপূর্ব লাগছে, ভীষণ ভালো লাগছে, আমি শাড়িটা শাড়িটাই পরি না, ম্যানেজ করতে পারি না শাড়িটাই পরি না, কিন্তু বাড়িতে থাকলে তো করতেই হবে, আমি তো কখনো আমার চ্যানেলটা দেখতে পাবো বলো।
দেখাবো কবে দেখাবো আর কি দেখিয়ে দিলাম।
রাখি সবকিছু, আর পড়লে তো দেখতেই পাবে, পড়ার জন্য না দিয়েছে আমরা সাইডে কমই করি, কিন্তু যদি মন্দির গেলে যদি শর্ট ভিডিও বানালে তখন করছি, কিন্তু দেশের বাড়িতে গেলে শ্বশুর বাড়িতে গেলে তখন তোমাকে পড়তেই হবে বলো। আমি দেশে গেলে এই কালারের শাড়ি আমাকে দেখতে পাবে, আমি এই কালারের শাড়ি দেখি মানে মানে এরকম স্টাইল অন্যরকম ডিজাইনে এই কালারের শাড়ি পরি। তোর এখন মিলে রেখে দিচ্ছে, হ্যাঁ ভিডিওটা বেশি বড় করছি না, এখানে যদি বক বক করি আবার রাত দেখতে হবে না, সেটা শেয়ার করতে পারবো। এতটুকু ভালোবাসা দিল শেয়ার করি, ছাড় আমাকে মানা করলো শেয়ার করি, আমার ভালো লাগে, তোমরা কেউ কিছু খারাপ হবে না, ভালো লাগে একটু চ্যানেল খুলেছি তো ভালো লাগে না বলো, ভালো লাগবে না আমি জানি, আমি আমি কালো তো আমাকে ভালো লাগে না, তুমি ভালোবেসে দিয়েছো কিন্তু করবো, কেন করবো না বলো, ভালো দিদি করবো না, আর দেখাতে পারলাম না। চলো রান্না বান্না কমপ্লিট, ডিনার মিলে তোমাদের কাছে দেখাতে পারলাম না, এত লাইন যাচ্ছে এত লাইন যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখাতে পারলাম না। দেখো এখানে রুটি বানিয়েছি আর ডাল, তারপর ক্যামেরা করে দেখাচ্ছি, চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো, আর দেখতেই পাচ্ছ অনেকটাই রাত্রি হয়ে গেছে, দেখো মশারি টশারি টাঙানো হয়ে গেছে, আর এখন এখানে এখানে খাওয়া দাওয়া বাড়াবাড়ি চলছে, খাওয়া দাওয়া বাড়ছি দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া কিন্তু এখন হয় না, ঝুমকি টাঙিয়ে দিয়েছি, আর চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো, ঠিক আছে। চলো আজকে নিরামিষ কেমনভাবে কাটিয়ে দিলাম, কত কিছু গিফট পেলাম, সব তোমাদের দেখিয়ে দিলাম, এত এত ভালোবাসা তোমাদের কাছ থেকে পেলাম, আর চলো সবাই সাথে থেকো, সবাই পাশে থেকো, আর অল টাইম সবার পরিবারের সবার সঙ্গে হাসি খুশি, ঠিক আছে, চলো বাই 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 বাই, গুড নাইট। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে আশা করতেই পারি বলো, সবাই ভালো থেকো, ঠিক আছে দিয়ে দিই। আর সেটা দেখো জনিকে খেতে দিচ্ছে, জনির সঙ্গে খেলাধুলা করছে, দেখো আচ্ছা কৌশল খেলাধুলা করছে, চলো এখন রাখছি, খেলা থেকে সবাই ভালো থাকবে।